আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলির শখের রান্নাঘরে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ডেলিভারি দেওয়া 1 পাউন্ড মিনিয়ন থিম কেকের রেসিপি। আর কেকের বেসটা ছিল ভ্যানিলা। আশা করি আমার আজকের এই কেকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা আগেই সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। কেকের বেসটা তৈরি করার জন্য প্রথমেই সব শুকনো উপকরণ চেলে একসাথে করে নিতে হবে। এর জন্য একটা শুকনো বাটির উপরে একটা চালনি বসিয়ে দিলাম। এখন এই চালনির মধ্যে দিয়ে দিব 2/3 কাপ ময়দা। 1/3 কাপ দিয়ে দুইবার মেপে নিলেই কিন্তু 2/3 কাপ হয়ে যাবে। 1/2 চা চামচ দিয়ে দিব বেকিং পাউডার। 1/4 চা চামচ দিয়ে দিব বেকিং সোডা। আর সামান্য পরিমাণে দিয়ে দিব লবণ। 1/2 চা চামচ দিয়ে দিব ভ্যানিলা পাউডার। আপনাদের কাছে ভ্যানিলা পাউডার না থাকলে আপনারা ভ্যানিলা এসেন্স ব্যবহার করবেন, সেক্ষেত্রে ডিমের ফোম তৈরির সময় ভ্যানিলা এসেন্সটা দিতে হবে। সব কিছু দিয়ে দেওয়ার পর শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে একটু চেলে নিব। চেলে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলো ঢাকনা দিয়ে ঢেকে একটি সাইডে সরিয়ে রাখবো। এরপর একটা শুকনো মিক্সিং বোলের মধ্যে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম নিয়ে নিব। ডিম ফ্রিজে থাকলে অবশ্যই ডিমগুলোকে 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। ফ্রিজের ডিম দিয়ে কিন্তু ডিমের ফোম কখনোই ভালো হবে না। ডিম নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ চিনি। আমি এখানে নর্মাল আস্তদানার চিনিটা ব্যবহার করেছি। আর চিনির পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এরপর একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে একটু বিট করে নিব। ডিম আর চিনিটাকে আমি ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে ডিমটা পারফেক্টভাবে ফোম হয়ে যায়। বিট করতে করতে চিনিটা গলে যখন ডিমের কালারটা এইরকম সাদা হয়ে আসবে আর বিটারের সাহায্যে কিছু লিখলে লিখাটা কিছুক্ষণ থেকে দেবে যাবে, তখন বুঝতে পারবেন ডিমের ফোমটা একদম পারফেক্ট হয়েছে। এখন এই ডিমের ফোমের মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ হোয়াইট ভিনেগার। 2 টেবিল চামচ দিয়ে দিব রান্না করার সয়াবিন তেল। তেলটা দিলে কেকটা খেতে আর ড্রাই লাগবে না। এরপর বিটারের সাহায্যে 30 সেকেন্ডের জন্য বিট করে সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এই সময় কিন্তু অতিরিক্ত বিট করা যাবে না, শুধুমাত্র 30 সেকেন্ড বিট করেই আমি বিটারটা অফ করে দিব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি বিটারটা অফ করে দিচ্ছি। এখন ডিমের ফোমের সাথে শুকনো উপকরণ মিশিয়ে নিব। এর জন্য আবারও ছাঁকনি নিয়ে তার মধ্যে সম্পূর্ণ শুকনো উপকরণের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে চেলে নিচ্ছি। আমি সম্পূর্ণ শুকনো উপকরণের মিশ্রণটা একবারে দিয়েই মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অল্প অল্প দিয়ে মিশিয়ে নিতে পারেন। চেলে নেওয়া হয়ে গেছে, এখন এই শুকনো উপকরণ খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এ পর্যায়ে খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে, কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে কিন্তু ডিমের এই ফোমটা নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কেকটা ভালোভাবে ফুলবে না। এখন একটা স্প্যাচুলার সাহায্যে সাইডের ব্যাটারগুলো মাঝে এনে দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এখন এই কেকের ব্যাটার আমি মোল্ডে ঢেলে নিব। আমি এখানে 7 ইঞ্চি একটি রাউন্ড শেপে মোল্ড নিয়েছি। মোল্ডের নিচে আমি তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এখন সম্পূর্ণ কেকের ব্যাটার আমি মোল্ডে ঢেলে নিব। সম্পূর্ণ কেকের ব্যাটার মোল্ডে ঢেলে নেওয়া হয়ে গেলে একটি কাঠির সাহায্যে ব্যাটারটাকে ফ্লাপ করে নিব। এতে করে ভেতরে যদি কোনো বড় এয়ার বাবলস থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যাবে এবং উপরের সারফেসটাও সমান থাকবে। ফ্লাপ করে নেওয়ার পর মোলটাকে খুব ভালোভাবে ট্যাপ করে নিয়ে কেকটাকে আমি বেক করে নিব। আজকের কেকটা আমি চুলাতে বেক করব। 25 মিনিটের জন্য কেকটাকে আমি চুলাতে বেক করে নিব। আর চুলাতে কিভাবে কেক বেক করবেন সেটা আমার চকলেট কেকের রেসিপিতে দেওয়া আছে। লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কেকটা বেক হওয়ার পর আমি কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এখন আমি কেকটাকে ডিমোল্ড করে নিব। এর জন্য কেকের চারপাশে একটু ছাড়িয়ে নিচ্ছি। কেকের চারপাশ ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে কেকটাকে আমি ডিমোল্ড করে নিব। উপরের বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি।
আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে। কেকটাকে আমি অফ ক্যামেরায় দুইটা লেয়ারে ভাগ করে নিব। এখন আমি কেকটাকে ডেকোরেশন করে নিব। এর জন্য বোর্ডের উপরে প্রথমে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি, এরপর কেকের প্রথম লেয়ারটা দিয়ে দিচ্ছি। কেকের প্রথম লেয়ারটা দিয়ে তার উপরে আমি সুগার সিরাপ দিয়ে দিব। 1/3 কাপ গরম পানির মধ্যে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং 1/4 কাপ চিনি মিশিয়ে আমি এই সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন কেকের উপরে আমি ক্রিম লাগিয়ে নিয়েছি। আমি এখানে ইনস্টা হুইপ ক্রিমটা ব্যবহার করেছি, আর এই ক্রিমের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ক্রিম লাগিয়ে নেওয়া হয়ে গেছে, এখন কেকের উপরে আমি দিয়ে দিব হোয়াইট চকলেট গানাশ। গানাশটা দিয়ে খুব ভালোভাবে একটু স্প্রেড করে নিচ্ছি, আর এই গানাশের রেসিপিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর কেকের দ্বিতীয় লেয়ারটা দিয়ে এর উপরেও আমি সুগার সিরাপ দিয়ে দিব। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে অল্প পরিমাণ ক্রিম দিয়ে কেকটাকে আমি কভার করে নিব। অতিরিক্ত ক্রিম দিয়ে কভার করার কোনো দরকার নেই, কারণ এর উপরে আমরা নজেল দিয়ে ডেকোরেশন করব। কভার করে নেওয়া হয়ে গেছে, এখন মিনিয়ন থিম কেকের জন্য কেকের উপরে আমি এঁকে নিচ্ছি। একটা সাসলিকের কাঠির সাহায্যে কার্টনটা আমি এঁকে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো কিছু দিয়ে এঁকে নিতে পারেন। এখন একটা স্টার নজেলের সাহায্যে কেকের উপরটা আমি ভরাট করে নিব। কিছুটা ক্রিমের মধ্যে আমি রেডম্যানের ইয়েলো ফুড কালারটা মিশিয়ে নিয়েছি। আর কিভাবে আমি কাজটা করে নিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। সম্পূর্ণ মুখটা আমি একইভাবে ভরাট করে নিব। কেকের উপরে ভরাট করে নেওয়া হয়ে গেছে, এখন কিছুটা ক্রিমে আমি ব্লু কালার মিশিয়ে নিয়েছি। এখন একই নজেলের সাহায্যে কেকের সাইডটাও আমি ভরাট করে নিব। এরপর হোয়াইট কালারের ক্রিম দিয়ে চোখের ভেতরটাও আমি ভরাট করে নিচ্ছি। এরপর কিছুটা ক্রিমে আমি রেডম্যানের ব্ল্যাক কালারটা মিশিয়ে নিয়েছি। এখন চোখের সাইডে যে খালি জায়গাটা রয়েছে সেখানে সেই কালারটা দিয়ে ভরাট করে দিচ্ছি। এরপর একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি কালো কালার ক্রিমটা ভরে নিয়েছি, আর পাইপিং ব্যাগের মাথাটা আমি চিকন করে কেটে নিয়েছি। এখন পাইপিং ব্যাগের সাহায্যে আমি চোখের মাঝে আর চোখের সাইডটা এঁকে নিচ্ছি। চোখ এঁকে নেওয়ার পর আমি কার্টুনের মুখটা এঁকে নিচ্ছি। এরপর মাথার উপরে কিছু চুল দিয়ে দিব। ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের মিনিয়ন কেক। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।